বাচ্চা ছেলেটির কথা মনে আছে? বচপন কা প্যার গানটি কে যে রাতারাতি ভাইরাল হয়েছিল। ছত্তিশগড়ের খুদে সেই সহদেব দিরদোর গান শুনে মুগ্ধ হয়েছিল সকলেই। কিন্তু আজ দুঃসংবাদ, পথ দুর্ঘটনায় মারাত্মক আঘাত পেয়েছে হাসপাতালে ভর্তি ছত্তিশগড়ের সেই ছোট্ট সোনা সহদেব। তার দুর্ঘটনার খবর ইতিমধ্যে দ্রুত ছড়িয়ে পড়েছে, তার সুস্থতা কামনা করে টুইট করেছেন গায়ক বাদশাহ। কিন্তু কি করে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা? সংবাদ সূত্রে জানা গেছে, মঙ্গলবার তার বাবার সঙ্গে বাইকে করে যাচ্ছিল সহদেব, হঠাৎ বাইক থেকে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে জগদলপুর মেডিকেল কলেজে বদলি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে, মাথায় গুরুতর আঘাত পেয়ে আপাতত পর্যবেক্ষণে সহদেব। বচপন কা প্যার গানটি নেট দুনিয়ায় ভাইরাল। বলি গায়ক এবং সুরকার বাদশাহ এই সহদেবকে নিয়ে গানটি নতুন করে তৈরিও করেন। বাদশার হাত ধরে সহদেব আরও জনপ্রিয়তা পায়। মঙ্গলবার রাতে বাদশাহ টুইট করে বলেন, সহদেবের সব রকমের প্রয়োজনে পাশে আছি। ছত্তিশগড়ের সুকমা জেলার পুলিশ সুপার সুনীল শর্মা ও কালেক্টর বিন্দিৎ বন্দনওয়ার ইতিমধ্যেই হাসপাতালে সহদেবকে দেখতে যান। এলাকার বিধায়ক কওয়াসি লকমা জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন সহদেবকে যেন সমস্ত রকমের সহযোগিতা করা হয়। আমরা এই ছোট্ট সোনা সহদেবের দ্রুত আরোগ্য কামনা করি। ছত্তিশগড়ের খুদে সেই সহদেব দিরদোর গান শুনে মুগ্ধ হয়েছিল সকলেই। কিন্তু আজ দুঃসংবাদ, পথ দুর্ঘটনায় মারাত্মক আঘাত পেয়েছে হাসপাতালে ভর্তি ছত্তিশগড়ের সেই ছোট্ট সোনা সহদেব। তার দুর্ঘটনার খবর ইতিমধ্যে দ্রুত ছড়িয়ে পড়েছে, তার সুস্থতা কামনা করে টুইট করেছেন গায়ক বাদশাহ। কিন্তু কি করে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা? সংবাদ সূত্রে জানা গেছে, মঙ্গলবার তার বাবার সঙ্গে বাইকে করে যাচ্ছিল সহদেব, হঠাৎ বাইক থেকে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে জগদলপুর মেডিকেল কলেজে বদলি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে, মাথায় গুরুতর আঘাত পেয়ে আপাতত পর্যবেক্ষণে সহদেব। বচপন কা প্যার গানটি নেট দুনিয়ায় ভাইরাল। বলি গায়ক এবং সুরকার বাদশাহ এই সহদেবকে নিয়ে গানটি নতুন করে তৈরিও করেন। বাদশার হাত ধরে সহদেব আরও জনপ্রিয়তা পায়। মঙ্গলবার রাতে বাদশাহ টুইট করে বলেন, সহদেবের সব রকমের প্রয়োজনে পাশে আছি। ছত্তিশগড়ের সুকমা জেলার পুলিশ সুপার সুনীল শর্মা ও কালেক্টর বিন্দিৎ বন্দনওয়ার ইতিমধ্যেই হাসপাতালে সহদেবকে দেখতে যান। এলাকার বিধায়ক কওয়াসি লকমা জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন সহদেবকে যেন সমস্ত রকমের সহযোগিতা করা হয়। আমরা এই ছোট্ট সোনা সহদেবের দ্রুত আরোগ্য কামনা করি।